হ্যালো গাইস, আমি রাজ, ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলা হবে ডিরেক্টর রাজশ্রীদের নতুন একটা সিনেমা আবার কাঞ্চনজঙ্ঘা, এই সিনেমাটাকে ট্রেলার রিভিউ করব আমি। তো তার আগে একটা কথা বলি, এই সিনেমাটাকে ট্রেলারটা নিয়ে অনেক কিছু তত্ত্ব নত্ত্ব আমি বলতে চাইছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, বাট আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো এটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক নথিপত্র ঘেঁটে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো ফার্স্ট আলো বলেছি কেমন লাগছে এই কাঞ্চনজঙ্ঘা, আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা ট্রেলারটা। তো তার আগে আমি স্টার কাস্টগুলো বলে দিই এখানে কে কে রয়েছেন। দেখুন, অর্পিতা চ্যাটার্জি রয়েছেন, শাশ্বত রয়েছেন, কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, রাহুল, বিদীপ্তা চক্রবর্তী, তো অনেকগুলো এখানে ক্যারেক্টারকে দেখতে পেয়েছি আমরা, অনেক ভালো ভালো স্টার কাস্ট রয়েছেন, ভালো লাগলো স্টার কাস্টকে দেখে আমাকে, এবং আরও অনেকেই রয়েছেন, তনুশ্রী রয়েছেন। ওকে, তো অনেকগুলো স্টার কাস্ট এখানে দেখতে পেয়েছি আমরা। তো দেখুন, এই ফ্যামিলি ড্রামা সিনেমাগুলোতে আমরা কী দেখতে পাই, ওই বেসিক্যালি আমরা ওই উইন্ডিজ প্রোডাকশন থেকে যেগুলো দেখতে পেয়েছিলাম, এই শাশ্বত থাকবে, এই রাহুল ডাল সব থাকবে, সব তাদেরকে নিয়ে একটা বেসিক্যালি ফ্যামিলি ড্রামা সিনেমাগুলোকে আমরা দেখতে পাই, এই একই রকম কাস্ট কিন্তু ইউজ করা হয়। দেখুন, এর পক্ষে একটা খারাপ দিক থাকে, যেটা এই রকম স্টার কাস্টকে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়েছি, যে অ্যাক্টারগুলো ভালোভাবে কমার্শিয়ালি ফিল্ম করছেন আপনারা তাদেরকে নিয়ে কেন এখানে ইউজ করেন আমি বুঝতে পারছি না, সেটা বাদ দিন, সেটা তাদের ব্যাপার। তো এই আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটার গল্পটা কি, স্টোরিটা কি, দেখুন যদি স্টোরি প্রোডাকশন আমি বলি, তো এখানে যে চারজন ভাইকে দেখতে পেয়েছি আমরা, সে চারজনের বাবা, ওকে, একজন উনি সত্যজিৎ রায়ের যে সিনেমাটা মুক্তি পেয়েছিল কাঞ্চনজঙ্ঘা, ওই সিনেমাটা তিনবার দেখেছেন, তিনবার দেখার ফলে সত্যজিৎ রায়ের ফ্যান হয়ে গেছেন, তো তার জন্য দার্জিলিংয়ে একটা বাংলো করেছেন। ওকে, তো সেই বাংলোটা কেনার পর কিন্তু এই যে রয়েছে যারা চারজন ছেলে, সো তাদের একটা মিরাকেল ঘটে, যেরকম সেই ঘর থেকে বেরিয়ে গেলে আবার যখন সেই ঘরে এন্ট্রি নেবে তখন তাদের মধ্যে একটা ভালো জিনিস ঘটে, কার চাকরি পেয়ে যায়, কার আবার রেজাল্ট খুব ভালো হয়, তো তারা এই ঘরটা কিন্তু একটা লাকি হিসেবে মানে। ওকে, তো তারপরে দেখতে পাই আমরা ট্রেলারের ভিতরে যে কৌশিক সেন, মানে বাড়ির যে বড়ো ছেলে, সে কিন্তু ডিসাইড করে যে এই ঘরটাকে বিক্রি করার, তো সে ডিসাইড নেওয়ার পরে কিন্তু তার আলাদা যে ভাইগুলো ছিল তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায় তার উপরে, এবং তাদেরকে বলে যে তুমি বাবার টাকা ধার করবে, তুমি ঘর বাড়ি বেচবে, তো তারা একদম তাদের মধ্যে একটা হাতাপাই হয়ে যায়, মারপিট টাইপের লাগে যায়, ঝামেলা টামলা হয়। এবং এখানে একটা দেখতে পাই যে সান্টা ক্লকের ব্যাপার রয়েছে, আমাকে আমি মনে করি এই সিনেমাটা ডিসেম্বর মাসে মুক্তি পেলে খুব ভালো হতো। ওকে, তো অর্পিতা চ্যাটার্জি বলছেন তার স্বামীকে, শাশ্বতকে, যে তুমি এক কাজ করো, তুমি এবছর তুমি সান্টা হয়ে যাও, তো হয়তো কিছু মিরাকল ঘটাবে এই সিনেমার এন্ডিংয়ে। তো তো এই ছিল আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটার ট্রেলার রিভিউ অ্যান্ড রিয়েকশন। তো সিনেমাটা এপ্রিল মাসে 1 তারিখ, 1 এপ্রিল সিনেমাটা মুক্তি হবে সিনেমার থিয়েটারে, তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই সিনেমাটা দেখে আসতে পারেন। তো এইবার আমি কিছু ডিসকাস করতে চাইছি সিনেমাটাকে নিয়ে। দেখুন, ডিরেক্টর রাজশ্রীতে যেভাবে এটাকে ডিরেকশন করেছেন, ট্রেলার দেখে বুঝলাম খুব ভালো লাগলো, ইয়েস খুব ভালো লেগেছে, বাট অনেকটা সিমিলারিটি হচ্ছে, অনেকটা কপি মনে হচ্ছে, একটা সিনেমা রয়েছে, এই সত্যজিৎ বাবুর একটা সিনেমা ছিল যেন শাখা প্রশাখা, আমি কিন্তু সিনেমাটা রিভিউ করেছিলাম আমার চ্যানেলে, শাখা প্রশাখা আমি দেখেছি সিনেমাটা, খুব ভালো সিনেমা। ওইখানে বেসিক্যালি গল্পটা ছিল কিন্তু এটাই, বাড়ির অনেকগুলো ছেলে টেলে আছে, রঞ্জিত মল্লিক রয়েছিল, রঞ্জিত মল্লিক ছোটো ছেলে ছিল আই থিঙ্ক, অনেকগুলো ক্যারেক্টার ওখানে ছিলেন, তারপরে সৌমিত্রবাবু ছিলেন, সৌমিত্রবাবু ওইখানে একটু পাগলের অ্যাক্টিং করেছিলেন, দারুণ ছিল সিনেমাটা। তো ওই শাখা পোশাকার সিনেমাটা দেখেছেন, আপনাদের যারা দেখেছেন শাখা পোশাকার সিনেমাটা সত্যজিৎ বাবুর, ওইখান থেকে আপনাদের অনেকটা সিমিলারিটি মনে হবে, অনেকটা একই মনে হয়। ওকে, তো সত্যজিতের বাবু কিন্তু আপনি এখান থেকে দুটো সিনেমা নিলেন, একটা কাঞ্চনজঙ্ঘা নিলেন, একটা আবার শাখা পোশাকা নিয়ে নিলেন, কাঞ্চনজঙ্ঘা নিচ্ছেন নামটা নিয়ে, কাঞ্চনজঙ্ঘা আপনার নামটা নিচ্ছেন অনেস্টলিভাবে, এবং শাখা পোশাকার নামটা নিচ্ছেন না, এটাই হচ্ছে একটা এখানে ব্যতিক্রম। আচ্ছা, এবার একটা কথা বলি, এইটা কিন্তু করা ছিল ঠিক না, এটা সত্যজিৎ বাবুকে আপনারা অসম্মান করছেন, যদি বলি কেন, উনি কীরকম ধাঁচের সিনেমাগুলো বানাতেন, আপনি ঠিক আছে তার একটা সিনেমাকে নিয়ে ইন্সপায়ার করে তার বাবা একটা বাংলো কিনল দার্জিলিংয়ে, ঠিক আছে, বাট এই যে শাখা পোশাখা সিনেমাটা পুরো হুবহু মিলে যাচ্ছে, তো এটা আমাকে একদমই ভালো লাগেনি। এবং যদি বলি ঘরোয়া ফ্যামিলি ড্রামা সিনেমা গ্যাঁদ গেঁদে লাগছে, আমরা বেসিক্যালি এখন বাংলা সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত সেই দেব থেকে শুরু করে সবাই প্রত্যেকেই কিন্তু ওই উনিশ প্রোডাকশন থেকে শুরু করে SBF এখন সেই ফ্যামিলি ড্রামা সিনেমাকে নিয়ে পড়ে আছে, প্রত্যেকবার আমরা দেখছি। তো এটাই আমি ভেবেছিলাম যে হয়তো এটা একটু চেঞ্জ হবে, তো এইরকম একটা ঠিক না, একটা ডিরেক্টর কিংবা যেই কেউ একটা শুরু করলো মানে একটা ধাঁচের গল্প, সেইখান থেকেই সব তারা সেরকম করবে, তো এটা ফ্যামিলি ড্রামা এবার গ্যাঁদ গেঁদে লাগছে, কেন এত হিউজ কাস্ট এখানে নিয়ে নেওয়া হয়েছে, এত পরিমাণে স্টার কাস্ট, এবং এত সব লেন্থ ট্রেলারের, এত বড় ট্রেলার লেন্থ কেউ রাখে, 2.5 মিনিটের 3 মিনিটের ট্রেলার, ভাই বেসিক্যালি আমি যেগুলো বলি, যেগুলো এই ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো সেগুলো 1.5 মিনিটের বেশি ট্রেলার রাখা উচিতও নয়, তো আমরা তো পুরো সিনেমা দেখতে পেয়ে গেলাম, তাই না,
কি দেখলাম প্রথম থেকে দেখুন, আপনারা একবার ভাবুন যারা ট্রেলার দেখলেন, পুরো সিনেমাটা দেখে নিলাম, শুধুমাত্র কি হবে, শুধুমাত্র ডিফেক্ট হবে, এখানে 2.5 মিনিটের দেখলাম ট্রেলারটা, সেখানে 2.5 ঘন্টা দেখবো সিনেমাটা, আর কিছু না। তো আমাকে যদি বলি ওভারঅল কেমন লেগেছে, দেখুন যেটা বললাম সাকা পাশাকা থেকে কপি মনে হচ্ছে, এবং স্টার কাস্ট তো ভালো রয়েছে, বাট হ্যাঁ গৌরব চক্রবর্তীর এখানে অ্যাক্টিংটা খুব ভালো লাগছে আমাকে, যে ঘন্টাটা ধরে ঢাং 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 করে বাজাবে সেই সিনটা খুব আমাকে ভালো লেগেছে। আর বেসিক্যালি ওভারঅল মেকিংটা মোটামুটি ঠিকঠাক লেগেছে, রাজশ্রীদের ডিরেকশনে দেখতে পাই ফার্স্ট এপ্রিল সিনেমাটা মুক্তি পাচ্ছে, এই আবার কাঞ্চনজঙ্ঘা, তো দেখা যায় কী হয়। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ট্রেলার, ওকে, এবং আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই।